السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وكان رسول الله صلى الله عليه وسلم لا يتكلم في غير حاجة. شبلي الصدى من رلي আমাদের আলোচনা চলছে দায়ের গুণাবলী নিয়ে আজকে আমরা একটি গুণাবলী নিয়ে আলোচনা করব আর তা হলো দায়ের কথাবার্তা দায়ী অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না দায়ী অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না দায়ের প্রত্যেকটি কথা মেপে মেপে বলবে প্রত্যেকটি কথা হিসাব অনুযায়ী বলবে খুব দুঃখজনক বিষয় হলো আজকে আমরা যখন নিজেদের নিজেরা যখন কথাবার্তা বলি পরস্পর যখন আলোচনা করি কোনো মসজিদে বসি অথবা বন্ধুরা মিলে যখন আড্ডা দেই অথবা আমরা বিভিন্ন স্থানে আমাদের কথাবার্তাগুলি কিন্তু শুরুই হয় অপ্রয়োজনীয় কথা দিলে কোনো একটা মসজিদ বসলে সে মসজিদগুলি শুরু হয় চলে আমাদের গিবদ দিয়ে অবস্থা হলে এমন যে কোনো মজলিস গিবদ ছাড়া শেখায় ছাড়া মনে হয় মসজিদটি অপূর্ণই রয়ে যায় সুপ্রিয় দর্শক আমাদেরকে এই জন্য আমাদের কথাকে অপ্রয়োজনীয় কথা পরিহার করতে হবে অপ্রয়োজনীয় কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এটা প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লি সাল্লামের গুন নয় আমাদের নবীজি সাল্লাহ আলী হুয়াসাল্লাম তিনি অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলতেন না অপ্রয়োজনীয় কথাবার্তা এটা মানুষকে ক্ষতি করে অনেক সময় এই কথাগুলি আমরা গুনার মধ্যে চলে যাই মিথ্যা কথা পর্যন্ত পৌঁছে দেয় গিবদের মধ্যে পৌঁছে দেয় হাসাদ চলে আসে বিভিন্ন ধরনের আধ্যাত্মিক রোগ এর মাধ্যমে তৈরি হয় সবচেয়ে বড়ো বিষয় হলো যখন আমি অনার্থক কথাবার্তা বলতে থাকি তখন আমরা গাফিল হই আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হই আল্লাহ পাকের ধ্যান থেকে গাফিল হই আল্লাহ পাকের থেকে সম্পর্ক কেমন যেন ছিন্ন হয়ে যায় এই জন্য আমরা অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা আমরা বলবো না অপ্রয়োজনীয় কথাবার্তার দিকে আমরা যাবো না যদি আমাদের ইমান আমাদের আমলকে আমরা যদি সুন্দর দায়ী হতে চাই তাহলে আমাদের প্রত্যেকটি কথা গুছিয়ে প্রত্যেকটি কথা বলবো কারণ এরও আমাকে হিসাব দিতে হবে আর এটা রসু আমরা যদি রসুল সাল্লাহ আলী হাসাল্লামের পরিপূর্ণ অনুসারী হতে চাই আমরা যদি সুন্দর দায়ী হতে চাই আমরা যদি আদর্শবান একজন দায়ী হতে চাই ইসলামকে সারা বিশ্বে পৌঁছে দেওয়ার নিয়ত করি তাহলে আমাদেরকে নবীজি সাল্লাহ আলী ওয়াশাল্লামের এই অন্যতম সিফটটি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন না হিন্দ ইবনে আবি হালা বলেন রসুল্লাহ সাল্লি সাল্লামের সিফত বর্ণনা করতে গিয়ে বলেন যে রসুল্লাহি সাল্লাম নবীজি সাল্লি হাসলাম কোনো হাজত ছাড়া কোনো প্রয়োজন ছাড়া কোনো কথাবার্তা বলতেন না চলুন আমরাও রসুল্লাহ সাহ আলি হাস্লামের এ আদর্শে আদর্শবান হয়ে রসুল সাল আলী আসলামের হয়ে এই সিফতকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করে তৌফিক দান করুন বা আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক